বিশ্বে ত্রাস আইএস। অনেকদিন ধরে আইএসের টার্গেট ভারতও, পিঙ্ক সিটিতেও তারা জাল ছড়াতে মরিয়া, কিন্তু সেই লক্ষ্যে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন রাজস্থান এটিএস এর এএসপি আশিস প্রভাকর। জয়পুরে আইএস মাথা তোলার আগেই কোমর ভেঙে দিয়েছিলেন এই এটিএস অফিসার। তার নেতৃত্বে গত ডিসেম্বর সন্দেহভাজন আইএস সমর্থক সিরাজউদ্দিন পুলিশের জালে ধরা পড়ে। এর পাশাপাশি রাজস্থানের শিখর এবং কর্ণাটকের গুলবর্গাতেও আইএসের জাল কেটে দেন এএসপি আশিস প্রভাকর। এহেনও পুলিশ অফিসারেরই রহস্য মৃত্যু, গাড়ির মধ্যে রক্তাক্ত দেহ, পাশে গুলিবিদ্ধ মহিলা। এখানেই সন্দেহ, আইএসের পথের কাঁটা সরাতে হানি ট্র্যাপ ব্যবহার করা হয়নি তো? পাক গুপ্তচর সংস্থা আইএসআই হানি ট্র্যাপ ব্যবহার করে অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য হাসিলের চেষ্টা করে। ভারতে আইএসের ত্রাস এটিএস অফিসার আশিস প্রভাকরও কি সেরকম কোনো ফাঁদে আটকে গিয়েছিলেন? সূত্রের খবর, সুইসাইড নোটে তিনি লিখে গিয়েছেন যে মহিলার দেহ তার গাড়িতে করে তিনি ব্ল্যাকমেল করছিলেন। কেন ব্ল্যাকমেল, কি লুকোতে ব্ল্যাকমেলের চাপ, তাহলে কি হানি ট্র্যাপ? এবিপি আনন্দ।